আমি চলে যাবো এবার উত্তর কলকাতা থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিট্টু, বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, উত্তর কলকাতাতে রোড শো রয়েছে, এখনই যে প্রস্তুতি দেখতে পাচ্ছ, মধুকল্পিতার জনগর্জন তুমি নিশ্চিতভাবে শুনতে পেয়েছো ওখান থেকে, এই প্রস্তুতি দেখে, উত্তর কলকাতার ছবি দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো, প্রথমত বলে রাখা ভালো, উত্তর কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অধ্যায় বিজেপির কাছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে রোড শোকে কেন্দ্র করে যেমন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা রয়েছে, একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি সেই ছবিগুলো দেখাবে, কী কী ভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে তোমাকে দেখাবো। প্রথমত হচ্ছে নেতাজির যে মূর্তি, সেখানে প্রধানমন্ত্রী প্রথমে মাল্যদান করবেন, তার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, কৃত্রিম সিঁড়ি, এবং তার মাধ্যমে মূলত মাল্যদান করে এই চত্বর থেকে, অর্থাৎ শ্যামবাজার যে পাঁচ মাথার মোড়, সেইখান থেকে প্রধানমন্ত্রী মোদী তার রোড শো করবেন সিমলা স্ট্রিটের দিকে। সরাসরি এই মুহূর্তে পুলিশি নিরাপত্তা যেটা দেখতে পাচ্ছি তা আটোসাটো করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার এই সামগ্রিকভাবে যদি ছবিটা দেখানো যায় তাহলে সরাসরি দেখতে পারবো এখানে প্রচুর যারা পুলিশ কর্মীরা তারা এইভাবে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব বন্টন করে দেওয়া হচ্ছে। আইপিএস পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন, আমি দেখতে পাচ্ছি মুরলীধর শর্মাকে, এবং অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির বিধায়করা তারা এসে উপস্থিত হয়েছেন এবং কর্মী সমর্থকরা রয়েছেন। এবং সরাসরি আমি ছবিগুলো দেখাতে শুরু করবো। আমি যদি এদিক দিয়ে তাহলে আমি দেখতে পারবো যেই রোড দিয়ে মূলত রোড শো হবে সেই রোড এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে, এবং দেখতে পাচ্ছি দুদিকে মোদীর বড় কাট আউট, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর বড় কাট আউট, এবং তার পাশাপাশি দুদিকে ব্যারিকেড করা হয়েছে, প্রচুর সাধারণ মানুষ তারা জমা হয়েছেন এখানে প্রধানমন্ত্রীকে দেখবেন বলে। তো সেই জায়গাটা একবার তোমায় দেখাবো। সরাসরি আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের উপস্থিতি এই মুহূর্তে কার্যত চোখে পড়ার মতো, বাঙালির মনে মোদী মূলত এই স্লোগানটাই এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে উত্তর কলকাতা থেকে। প্রত্যেকের হাতে কিন্তু একই মোদী পরিবার, বাঙালির মনে মোদী, বাঙালির মনে মোদী, সবই একই রকম রয়েছে, বাঙালির মনে মোদী এতদিন ধরে এই স্লোগানটা গুরুত্বপূর্ণ এইখানে উত্তর কলকাতায় দাঁড়িয়ে। কিভাবে দেখছেন আর মোদীকে দেখার জন্য আপনারা কতজন এসেছেন? এমন জন তো অনেকজন মানে হয়েছে এখানে, আর উনি আসলে তো আরো পুরো ভর্তি হয়ে যাবে এখানে। কোথা থেকে এসেছেন আপনারা? আমি রাজারহাট থেকে। রাজারহাট থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানকারই, কলকাতারই। মোদীকে দেখার জন্য ওয়েট করছি, টাইম পাস করতে এসেছি। কি হবে এবারে উত্তর কলকাতা, কি হবে? আই ডোন্ট নো। আচ্ছা, উত্তর কলকাতা কি হবে? জিতবে, জিতবে মোদী। উত্তর কলকাতা কি হবে? হবে। তুমি সরাসরি হাওয়া দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত প্রচুর মানুষজন কিন্তু আসেননি, কিন্তু যারা এসেছেন তারা কিন্তু যে বার্তা দিচ্ছেন সেটা কিন্তু চোখে পড়ার মতো। আমি দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়াও এখানে এসেছেন, এবং তিনি সামগ্রিকভাবে গোটা যে প্রস্তুতি সেটা কার্যত খতিয়ে দেখছেন এই মুহূর্তে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে লক্ষ্মণ ঘোড়াই কি বলছেন একবার সরাসরি জেনে নেবো। লক্ষ্মণবাবু, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কিছুক্ষণের মধ্যে, আপনি প্রস্তুতি কত দূর এগিয়েছে সেটা দেখছেন, কি বুঝছেন? পুরো প্রস্তুতি শেষ মুহূর্তে, আমরা তিন রাত ধরে এখানে আছি, এর দায়িত্ব মধ্যে আমারও দায়িত্ব আছে এখানে, তাই শেষ মুহূর্তে শেষ লগ্নে বাংলায় ঝড় উঠবে। আর উত্তর কলকাতা নেতাজির মূর্তি মালদান করে আমাদের বিবেকানন্দ মুক্তিতে যাবেন, দুর্গাপুরে রোড শো করবে, সারা কলকাতার মানুষ করছে সেই মুহূর্তটা, আমরা ওয়েট করছি সেই শুধু সন্ধিক্ষণ কখন আসবে। এবারে উত্তর কলকাতা কি হবে? প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছে অন্তত অশোকনগর, সকাল থেকে যে অপেক্ষা করছিল সে অপেক্ষার অবসান, টিটপ রয়েছে সরাসরি, টিটপ দেখো একদম। তো এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে একটা বিশেষ যে চপার, বায়ুসেনার একটি চপার কিন্তু চলে এসেছে, তুমি দেখতে পাচ্ছ যে এই যে এই মুহূর্তে চপার কিন্তু দেখাচ্ছে, আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাচ্ছি প্রধানমন্ত্রীর সেই বিশেষ চপার, এই মুহূর্তে একটি চপার নেমেছেন। পাশাপাশি দেখো যে রাস্তার দুধারে কিন্তু প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ তারা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকে উৎসাহে রয়েছেন কখন এই চপার থেকে নেমে প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে বেরিয়ে সভামঞ্চের দিকে যাবেন স্বাভাবিকভাবেই। অর্থাৎ যে সাধারণ মানুষ তারা কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন। তুমি দেখো যে বিশেষ চপারের যারা প্রধানমন্ত্রী নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে নামা শুরু করেছেন, তুমি দেখো যে সেই ছবিটা আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি। অর্থাৎ পরপর যারা তার যেই নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু নামছেন স্বাভাবিকভাবেই। অর্থাৎ সেই ছবিটাই, অর্থাৎ প্রধানমন্ত্রী অশোকনগরের এই যে স্টেডিয়াম, অর্থাৎ ধরো অশোকনগর স্টেডিয়ামে দাঁড়িয়ে এখান থেকে তিনি চলে যাবেন সোজা যে, অর্থাৎ যে সভাস্থল রয়েছে সেই সভাস্থলে স্বাভাবিকভাবেই, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে কী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী আজকে, অর্থাৎ শুধুমাত্র যে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শোভন মজুমদার তা নয়, পাশাপাশি
পাশাপাশি আজকের সভা মঞ্চে উপস্থিত থাকবেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনিও থাকবেন। অর্থাৎ বলা চলে যে আজকের দিনে দাঁড়িয়ে যে কারণে পাখির চোখ বলা চলে বিজেপির যে এই অশোকনগরের যে সভাস্থল তা কিন্তু বলার অপেক্ষায় রাখেন। গোটা রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের দিকে, প্রধানমন্ত্রী আসার অপেক্ষা, অর্থাৎ মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য সেই বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্বাভাবিকভাবে, অর্থাৎ সেই সময়টার অপেক্ষায় যে ইতিমধ্যে যে বিশেষ আরও যে সমস্ত বাহিনী রয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তারক্ষীর যে এসপিজি কমান্ডো যারা রয়েছেন তারা প্রত্যেকেই, অর্থাৎ যে হেলিপ্যাডের যে বিভিন্ন স্থল রয়েছে সমস্ত স্থলগুলো তারা কিন্তু ঘিরে নিচ্ছেন। অর্থাৎ একটি চপার নজর রাখো, আমরা দাঁড়িয়ে রয়েছে, নিশ্চিতভাবে তোমার কাছে আবার আসবো এবং অবশ্যই প্রধানমন্ত্রীকে বার্তা দান অশোকনগরের সভা থেকে, নজর রাখবো সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমি চলে যাবো এবার উত্তর কলকাতা থেকে, রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিট্টু, বিট্টু ভাই চলে যাবো। বিট্টু, উত্তর কলকাতাতেও রোড শো রয়েছে, এখনই যে প্রস্তুতি দেখতে পাচ্ছ, মধুকল্পিতার জনগর্জন তুমি নিশ্চিতভাবে শুনতে পেয়েছো ওখান থেকে, এই প্রস্তুতি দেখে উত্তর কলকাতার ছবি দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো, প্রথমত বলে রাখা ভালো, উত্তর কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অধ্যায় বিজেপির কাছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে রোড শোকে কেন্দ্র করে যেমন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা রয়েছে, একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি সেই ছবিগুলো দেখাবে, কী কীভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে তোমাকে দেখাবো। প্রথমত হচ্ছে নেতাজির যে মূর্তি, সেখানে প্রধানমন্ত্রী প্রথমে মাল্যদান করবেন, তার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, কৃত্রিম সিঁড়ি, এবং তার মাধ্যমে মূলত মাল্যদান করে এই চত্বর থেকে, অর্থাৎ শ্যামবাজার যে পাঁচ মাথার মোড়, সেইখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রোড শো করবেন সিমলা স্ট্রিটের দিকে। সরাসরি এই মুহূর্তে পুলিশি নিরাপত্তা যেটা দেখতে পাচ্ছি তা আটোসাটো করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার এই সামগ্রিকভাবে যদি ছবিটা দেখানো যায় তাহলে সরাসরি দেখতে পারবো এখানে প্রচুর যারা পুলিশ কর্মীরা তারা এইভাবে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব বন্টন করে দেওয়া হচ্ছে। আইপিএস পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন, আমি দেখতে পাচ্ছি মুরলীধর শর্মাকে, এবং অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির বিধায়করা তারা এসে উপস্থিত হয়েছেন, এবং কর্মী সমর্থকরা রয়েছেন। এবং সরাসরি আমি ছবিগুলো দেখাতে শুরু করবো। আমি যদি এদিক দিয়ে যাই তাহলে আমি দেখতে পারবো যেই রোড দিয়ে মূলত রোড শো হবে সেই রোড এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে, এবং দেখতে পাচ্ছি দুদিকে মোদীর বড় কাট আউট, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর বড় কাট আউট, এবং তার পাশাপাশি দুদিকে ব্যারিকেড করা হয়েছে, প্রচুর সাধারণ মানুষ তারা জমা হয়েছেন এখানে প্রধানমন্ত্রীকে দেখবেন বলে। তো সেই জায়গাটা একবার তোমায় দেখাবো। সরাসরি আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের উপস্থিতি এই মুহূর্তে কার্যত চোখে পড়ার মতো। বাঙালির মনে মোদি, মূলত এই স্লোগানটাই এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে উত্তর কলকাতা থেকে। প্রত্যেকের হাতে কিন্তু একই মোদি পরিবার, বাঙালির মনে মোদি, বাঙালির মনে মোদি, সবই একই রকম রয়েছে। বাঙালির মনে মোদি এতদিন ধরে এই স্লোগানটা গুরুত্বপূর্ণ এইখানে উত্তর কলকাতায় দাঁড়িয়ে। কিভাবে দেখছেন আর মোদিকে দেখার জন্য আপনারা কতজন এসেছেন? জন তো অনেকজন মানে হয়েছে এখানে, আর উনি আসলে তো আরো পুরো ভর্তি হয়ে যাবে। কোথা থেকে এসেছেন আপনারা? আমি রাজারহাট থেকে। রাজারহাট থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানকারই, কলকাতারই। মোদিকে দেখার জন্য ওয়েট করছি, টাইম পাস করতে এসেছি। কি হবে এবারে উত্তর কলকাতা, কি হবে? আই ডোন্ট নো। আচ্ছা, উত্তর কলকাতা কি হবে? মোদি উত্তর কলকাতা কি হবে? তুমি সরাসরি হাওয়া দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত প্রচুর মানুষজন কিন্তু আসেননি, কিন্তু যারা এসেছেন তারা কিন্তু যে বার্তা দিচ্ছেন সেটা কিন্তু চোখে পড়ার মতো। আমি দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়াও এখানে এসেছেন, এবং তিনি সামগ্রিকভাবে গোটা যে প্রস্তুতি সেটা কার্যত খতিয়ে দেখছেন এই মুহূর্তে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে লক্ষ্মণ ঘোড়াই কি বলছেন একবার সরাসরি জেনে নেবো। লক্ষ্মণবাবু, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কিছুক্ষণের মধ্যে, আপনি প্রস্তুতি কত দূর এগিয়েছে সেটা দেখছেন, কি বুঝছেন? পুরো প্রস্তুতি শেষ মুহূর্তে, আমরা তিন রাত ধরে এখানে আছি, এর দায়িত্ব মধ্যে আমারও দায়িত্ব আছে এখানে, তাই শেষ মুহূর্তে শেষ লগ্নে বাংলায় ঝড় উঠবে। আর উত্তর কলকাতা নেতাজির মূর্তি মালদান করে আমাদের বিবেকানন্দ মূর্তি যাবেন, দুর্গাপুরে রোড শো করবে, সারা কলকাতার মানুষ ওয়েট করছে সেই মুহূর্তটা, আমরা ওয়েট করছি সেই শুধু সন্ধিক্ষণ কখন আসবে। এবারে উত্তর কলকাতা কি হবে? প্রধানমন্ত্রীর চপার দেখতে পাওয়া যাচ্ছে, মতো যে ছবি দেখতে পাচ্ছেন, পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী অশোকনগরে, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শকরা, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ প্রথম ছবি দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছে অন্তত অশোকনগর। সকাল থেকে যে অপেক্ষা করছিল সে অপেক্ষার অবসান, টিটপ রয়েছে সরাসরি, টিটপ দেখো।
দেখো একদম তাই, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে একটা বিশেষ যে চপার বায়ুসেনার একটি চপার কিন্তু চলে এসেছে, তুমি দেখতে পাচ্ছ যে এই যে এই মুহূর্তে চপার কিন্তু দেখাচ্ছি আমরা, এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাচ্ছি প্রধানমন্ত্রীর সেই বিশেষ চপার, এই মুহূর্তে একটি চপার নেমেছেন। পাশাপাশি দেখো যে রাস্তার দুধারে কিন্তু প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ তারা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকে উৎসাহে রয়েছেন কখন এই চপার থেকে নেমে প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে বেরিয়ে সভামঞ্চের দিকে যাবেন স্বাভাবিকভাবে, অর্থাৎ যে সাধারণ মানুষ তারা কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন। তুমি দেখো যে বিশেষ চপারের যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে নামা শুরু করেছেন, তুমি দেখো যে সেই ছবিটা আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি, অর্থাৎ পর পর যারা তার যেই নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু নামছেন স্বাভাবিকভাবে, অর্থাৎ সেই ছবিটাই অর্থাৎ প্রধানমন্ত্রী অশোকনগরের এই যে স্টেডিয়াম, অর্থাৎ ধরো অশোকনগর স্টেডিয়ামে দাঁড়িয়ে এখান থেকে তিনি চলে যাবেন সোজা যে অর্থাৎ যে সভাস্থল রয়েছে সেই সভাস্থলে স্বাভাবিকভাবেই, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে কি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী আজকে, অর্থাৎ শুধুমাত্র যে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শোভন মজুমদার তা নয়, পাশাপাশি আজকের সভামঞ্চে উপস্থিত থাকবেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনিও থাকবেন। অর্থাৎ বলা চলে যে আজকের দিনে দাঁড়িয়ে যে পাখির চোখ বলা চলে বিজেপির যে এই অশোকনগরের যে সভাস্থল তা কিন্তু বলার অপেক্ষা রাখেন, গোটা রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের দিকে, প্রধানমন্ত্রী আসার অপেক্ষা, অর্থাৎ মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য সেই বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্বাভাবিকভাবে, অর্থাৎ সেই সময়টার অপেক্ষায় যে ইতিমধ্যে যে বিশেষ আরও যে সমস্ত বাহিনী রয়েছে প্রধানমন্ত্রী নিরাপত্তারক্ষীর যে এসপিজি কমান্ডো যারা রয়েছেন তারা প্রত্যেকেই অর্থাৎ যে হেলিপ্যাডের যে বিভিন্ন স্থল রয়েছে সমস্ত স্থলগুলো তারা কিন্তু ঘিরে নিচ্ছেন, অর্থাৎ একটি নজর রাখো আমরা নিশ্চিতভাবে তোমার কাছে আবার আসবো এবং অবশ্যই প্রধানমন্ত্রীকে বার্তা দান অশোকনগরের সভা থেকে, নজর রাখবো সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।